এমন লাগতেছে যে বিড়ালের সামনে মাছ রাখা হয়েছে বাট বিড়ালকে খেতে দেওয়া হচ্ছে না সো এরকম একটা ফিল পাচ্ছি আজকে সেতুটাকে ও ভাই এটা কি হইলো কি হইলো কি হইলো ভাই 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 সামনে হচ্ছে গ্রিন লাইনের বাস রাখা হয় অনেকগুলো সো এই দেখেন ডানে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট ঘটছে এই দেখেন বস সাইড দেন এই তো ওভারটেক করে দিলাম সিএনজি একটাতে আগুন ধরে গেছে হোয়াট দ্য হেল ইজ দিস এই দেখেন ট্রাক্টর অবস্থা দেখছেন মানে সব গাড়ি কিন্তু ভিউয়ার্স আমি আমার নতুন চ্যানেল তথা আজার ভাই অফিসিয়ালে একটা নতুন ব্লগ আপলোড করে ফেলছি আপনারা যারা যারা এখনও ব্লগটা দেখেন নাই তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা ভিজিট করেন চ্যানেলের লিঙ্ক আপনারা আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আপনারা সিম্পলি আমার চ্যানেলটাতে যে ভিডিওসে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আমার প্রত্যেকটা ব্লগ পেয়ে যাবেন আর রিসেন্টলি যেই ব্লগটা আপলোড করছি সেটা হচ্ছে সিলেট টু কুলাউড়া আর আমি একটা ট্রেনের ব্লগ আপলোড করছি সো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাই দেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন সো আবারও আপনাদের আজার ভাই একটা ড্রাইভিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আর আজকে আমি মূলত আছি যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে আপনারা দেখতে পারতেছেন ডান পাশে মূলত হচ্ছে মাওয়া যাওয়ার রোড আর সোজা যে রোডটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে চট্টগ্রাম যাওয়ার রোড আর বাম পাশে হচ্ছে সিলেট যাওয়ার রোড সো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এখন কথা না বাড়িয়ে আমরা আমাদের যে বাসটা আজকে ড্রাইভ করব তা আপনাদেরকে দেখাই দিই সো আজকে আমি মূলত বাংলাদেশ সেনাবাহিনীর এই হুন্দাই কোস্টটা মূলত আজকে আমি ড্রাইভ করব ড্রাইভ করে আমরা ঢাকা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টে যাব কারণ আমার মূলত আর্মিদেরকে নিয়ে যাওয়ার ট্রিপ পড়ছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন যারা যারা আমার নতুন চ্যানেল প্লাস এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হন নাই তারা প্লিজ 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 এখনই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে ফেলুন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায় সো এই দেখেন এটা হচ্ছে আমাদের বাস আমরা কথা না বাড়িয়ে চলেন বাসে উঠে বসে যাই পরে আবারও আপনাদের সাথে কথা বলতেছি সো ভিউয়ার্স আমি আমার বাসের ভিতরে উঠে বসে গেলাম এটা হচ্ছে আমাদের স্টিয়ারিং হুইল বাম পাশে হচ্ছে আমার সুপারভাইজার বা গাইড আর এখানে সবাই হচ্ছে আর্মি সো আজকে কিন্তু স্পিডিং ড্রাইভ করা পসিবল হবে না আর যতটুকু সিম্পলভাবে ড্রাইভ করা উচিত বা যতটুকু ট্রাফিক মেনটেন করা উচিত ততটুকু ট্রাফিক মেনটেন করেই আজকে ড্রাইভ করব সো পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ আমাদের যাত্রা স্টার্ট করে ফেলছি আমরা আর বাম পাশে হচ্ছে সিলেট যাওয়ার রোড ওকে আমরা সিলেটে তো যাচ্ছি না সো আমরা ঢাকা বা চট্টগ্রামের রোডে বা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ইন করে ফেলবো কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বাসটাকে আস্তে ধীরে ঘুরাচ্ছি আর আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই অস্থির লাগবে ইনশাল্লাহ কেউ যদি ভিডিওটা ঢাকা বা কুমিল্লা থেকে দেখে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাই দেন ভিউয়ার্স আশা করি আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ সো ওকে 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 ভাই আমরা অলরেডি আমাদের ড্রাইভিং স্টার্ট করে ফেলছি একটা ট্রাকও আজকে আমাদের ওভারটেক করে চলে যাচ্ছে সো এটা খুবই কষ্ট লাগলো এমন লাগতেছে যে বিড়ালের সামনে মাছ রাখা হয়েছে বাট বিড়ালকে খেতে দেওয়া হচ্ছে না সো এরকম একটা ফিল পাচ্ছি আজকে কারণ আমি হুন্দাই বাস পাইছি বা টাটাও আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে কারণ আমি সেনাবাহিনীর বাস চালাচ্ছি সো খুবই কষ্ট লাগলো আর ওকে আমি আজকে সেফলি রাইড করব আমরা 110 কিলোমিটার পার আওয়ারে মূলত আমাদের স্পিডটা লক করে ফেলবো আর ওকে এই তো ভাই আমরা সেফলি যতটুকু সেফলি মানে যাওয়া উচিত ততটুকু সেফলি ড্রাইভ করতেছি ওকে আমরা স্পিডটা লক করে ফেলবো কিছুক্ষণের মধ্যেই আর সামনে মেবি হচ্ছে একটা ওভারব্রিজ ওভারব্রিজ নাকি ফ্লাইওভার ইয়াস ওভারব্রিজ তো ওইখানে একটা নদী আছে বা ব্রিজই বলা যায় অর্থাৎ সেতু সো এটা কোন নদী আমি জানি না হয়তো হয়তো কাঁচপুর ব্রিজ হতে পারে বা মেঘনা ব্রিজ তো আমার যেহেতু ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আমি তেমন একটা জার্নি করি নাই আমার লাইফে সো কোনটা কোন সেতু তা আমি বলতে পারবো না আপনারা যদি কেউ এই সেতুটাকে ও ভাই এটা কি হইলো কি হইলো কি হইলো ভাই 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 এটা কি হইলো দেখছেন একটু ব্রেক দিছি আর একটা গাড়ি এসে আমাকে উল্টাই ফেলছে সো ওকে নো প্রবলেম আমরা একটু শর্টকাট নিব শর্টকাট নিয়ে আবারও আমাদের বাসটাকে সোজা করে ফেলবো সো ওকে আমরা কোন দিকে আসতেছিলাম ভাইয়া তো ইয়েস আমরা আমাদের বাসটাকে ঘুরাই ফেললাম ওকে ডান সো আমাদের মেবি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো উচিত ছিল সো এই তো ওকে ঘুরাই ফেলছি সো আমরা আমাদের বাসটাকে ঘুরাই আবারও আমাদের রোডে আইনা ফেলছি সো আমি কী বলতে চাইছিলাম তা হচ্ছে মূলত এটা কোন সেতু তা আমি জানি না আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাই দেন আমার যেহেতু মানে বাস্তব জীবনে আমি তেমন একটা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে জার্নি করি নাই সো প্রত্যেকটা ব্রিজ সম্পর্কে আমার ধারণা নাই আশা করি আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ
আর অলরেডি আমরা কুমিল্লার দিকে অগ্রসর হচ্ছি, এখন আমরা অফিসিয়ালি আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। আর আজকে ড্রাইভ করিটা খুবই ভালো লাগতেছে, আর আপনারা তো দেখতেছেন এই ভিউগুলো, সামনে হচ্ছে মেবি ইয়াস সামনে হচ্ছে গ্রিন লাইনের বাস রাখা অনেকগুলো, সো এই দেখেন গ্রিলের ভিতরেও বাস রাখা আছে গ্রিন লাইনের। ওকে ওকে ওকে, এই সুযোগে আমাদেরকে একটা ওয়ান জেক কোচ ওভারটেক করে চলে গেল, আর আশা করি আপনাদেরও ভালো লাগতেছে। চল না আজকে আমি বাইরের ক্যামেরা থেকে একটু ড্রাইভ করি। সো আমরা বাইরের ক্যামেরাতে চলে আসলাম, আর আমি তেমন একটা মানে ড্রাইভিং ব্লগে বাইরের ক্যামেরা ইউজ করি না, বাট আজকে আপনাদেরকে ভিউগুলো দেখানোর জন্যই আনলাম। সো আরেকটা ব্রিজ আমরা ক্রস করতেছি, আপনারা দেখতেই পারতেছেন। ওকে 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 ভাই, ওকে ওকে ওকে, সো এখানেও একটা স্কোয়ার আছে সামনে, আমরা স্কোয়ারটা ক্রস করব কিছুক্ষণের মধ্যে। এই তো এই তো ভাইয়া, এই তো এই তো এই তো ক্রস করে ফেললাম, ক্রস করে আমরা আমাদের লেনে ইন করে ফেলছি। আর সামনে আছে এসবি সুপার ডিলাক্স, ওনার ওভারটেক করা পসিবল? ইয়েস, করে দিছি ওভারটেক। সো ওকে, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্য তথা কুমিল্লায় পৌঁছায় যাবো ইনশাল্লাহ। আর আমি 100 কত কিলোমিটার তুললাম, 110 তুলে ফেলছি, আমি আমার স্পিডটা লক করে ফেলছি। সো স্পিড লক হিসাবে আজকে আমরা 110 কিলোমিটার পার আওয়ারে ড্রাইভ করব। আর ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমসের 110 কিলোমিটার মানে হচ্ছে বাস্তব জীবনের 70 থেকে 80 কিলোমিটার পার আওয়ার স্পিড। ও ভাই, ডানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে? শিট, ডানে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, জানি না, একটা ট্রাক বাস, একটা অ্যানা বাসের। সো খুবই দুঃখজনক ঘটনা, কিছু বলার নাই। আর প্রচুর জ্যাম লাগিয়ে গেছে ভিউয়ার্স, আর আপনারা কিন্তু দেখতেই পারতেছেন জ্যামের অবস্থা। সো ওই লেনের গাড়ি সব এদিকে আসতেছে। ওকে, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, এটাই কাম্য। আর আমরা অলরেডি কিন্তু কুমিল্লার দিকে অগ্রসর হচ্ছি, কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা আমাদের গন্তব্য তথা কুমিল্লাতে পৌঁছায় যাব। আর রোডগুলো খুবই অস্থির লাগতেছে, মানে পুরো ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মানে ফিল পাওয়া যায় এগুলো রোডে ড্রাইভ করতে। আর আমি প্রচুর কথা বলি তা আমি জানি, বাট আপনাদেরকে একটা কথা জানি, প্রত্যেকটা ভিডিওতে বলি, তা হচ্ছে আমি কিন্তু এই ভিডিওগুলো বা আমার গেমসের ভিডিওগুলো আমি রেকর্ড করি প্রায় রাত 2-3টার দিকে। সো এই সময় কিন্তু অনেকে ঘুমায় আর আমি তখন রেকর্ড করি, সো আমি রেকর্ড করি আমার ঘুম যাওয়ার জন্যই। কিন্তু ও ভাই ও ভাই ও ভাই, ট্রাকটা দেখুন চাপ দিল কেমন কেমনে। সো আমি আমার ঘুম যাওয়ার জন্যই আমি প্রচুর বকবক করি, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর সামনে দেখেন হানিফের একটা কোচ আছে, এখানে টোল দিতে হবে মেবি আমাদের। সো ওকে, হানিফের কোচটাকে আমরা টোল দিয়ে ওভারটেক করে দেবো ইনশাল্লাহ। সামনে টোল প্লাজা যেহেতু, আমাদের টোল দিতে হবে। ওকে, টোল দিয়ে দিই, দিয়ে দিলাম টোল। আর এটা খুলে গেলেই কিন্তু আমরা আবারও আমাদের ড্রাইভিং স্টার্ট করে দেবো। সো ওকে, আমাদেরকে টোল প্লাজা থেকে ছাড় দিয়ে দিছে। সো চলেন আল্লাহর নাম নিয়ে আবারও আমরা আমাদের পথ চলায় অগ্রসর হচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের গন্তব্য তথা কুমিল্লায় থাকবো ইনশাল্লাহ। সো আরেকটা ব্রিজ আমরা উঠতেছি, বাট এই ব্রিজটার নাম কি ভাই তাও জানি না। সো আমি মানে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পুরো কাঁচা একটা প্লেয়ার, কারণ আমি কোনো কিছুরই নাম জানি না তেমন একটা, উইথাউট মানে ডিস্ট্রিক্টগুলো ছাড়া। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, হানিফের ওভারটেক করে দিলাম। আর এখন প্রচুর স্পিড তুলতেছি, কারণ জায়গাগুলোতে স্পিড তোলার মতোই জায়গা, আপনারা দেখতেই পারতেছেন। ওকে 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 ভাই ভাই ভাই, এই তো এই তো, আরও স্পিডি ড্রাইভ হবে। অ্যান্ড সাউদি আরবের একটা নন এসি কোচ ছিল চট্টগ্রামে, ওইটারও ওভারটেক করে দিলাম। আর ডান পাশে মেবি ট্রেনের ব্রিজ, আপনারা দেখতেই পারতেছেন, রেল ব্রিজ হতে পারে। সো খুবই অস্থির লাগতেছে ভাই ব্রাদার্স। আর আমরা কোথায় আছি তা আমি এক্স্যাক্টলি জানি না, বাট আমি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আছি তা আপনাদেরকে বলতে পারতেছি, কারণ এটা তো আর আমি জানি। বাট এই জায়গাটা মানে এই ব্রিজটা কোন নদীর উপরে তা আমি জানি না। সো তিশা আছে, তিশার ওভারটেক করে দিচ্ছি। বস সাইড দেন, বস সাইড দেন, এই তো ওভারটেক করে দিলাম। সো ওভারটেক ডান। আর সামনে আরও অনেকগুলো কোচ আছে, বাট 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 বাট, আমার লেনে একটা গাড়ি চলে আসছে। সো আমরা পাবনা এক্সপ্রেসের একটা গাড়ি পেয়ে গেছি, এই তো গ্যাপে ঢুকে আমরা ওভারটেক দিয়ে দিলাম। ও শিট, সামনে কী হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট নাকি? কিংস বাসের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সো আমরা একটু দেখি ডিপার টিপার দিয়ে ওনারা আমাদেরকে সাইড টাইড দেয় কি না। সো আমি ডিপার দিলাম। ওকে ওকে, কিংস বাসটা আমাদেরকে সাইড দিয়ে দিল। আর সামনে কি সিএনজি উল্টে গেছে নাকি? শিট, সিএনজি একটাতে আগুন ধরে গেছে, হোয়াট দ্য হেল ইজ দিস? প্যাসেঞ্জার কেউ নামে নাই। সো ভাই, আমাদের কিছু করার নেই, কারণ আমি যেহেতু সামরিক বাহিনী নিয়ে যাচ্ছি, সো মানুষ হয়তো সাহায্য করবে। আর ওকে, আমরা এখন কোথায় আসছি? আমরা কি আমাদের গন্তব্যের আশেপাশে চলে আসছি না? আমরা আসি নাই। সো কিছুক্ষণের মধ্যে আমরা কুমিল্লাতে পৌঁছায় যাব। আর যারা যারা কুমিল্লা থেকে ভিডিওটা দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানিয়ে দিন যে আজহার ভাই আমি কুমিল্লা থেকে দেখতেছি। এই দেখেন ট্রাকটার অবস্থা দেখছেন,
মানে সব গাড়ি কিন্তু চাপ দিয়ে দেয়, সো এটা খুবই কষ্ট লাগে, বাস্তব জীবনেও কিন্তু এরকমটাই ঘটে। তো যা বলতেছিলাম আপনারা একটু কমেন্ট করে জানাই দেন, কুমিল্লা থেকে কে কে দেখতেছেন, ঢাকা থেকে কে কে দেখতেছেন, বা যে জায়গা থেকেই হোক না কেন আপনারা কমেন্ট করে জানাই দেন, তাহলে আমার অনেক 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 বেশি ভালো লাগবে। আর এই দেখেন একটা ট্রাক ছিল, আমরা ট্রাকটাকে ওভারটেক করে দিচ্ছি। এই তো কিং বাস আছে, সো বাসটা কি আমাদেরকে চাপ টাপ দিবে নাকি তা জানি না, ওভারটেক করে দিলাম রিক্স নিয়ে। আর আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যতে আমাদের বাসটাকে রেখে দিব, তথা কুমিল্লা ক্যান্টনমেন্টে। আর জায়গাগুলো পুরো অস্থির ভাই, সেই লেভেলের মজা পাইতেছি। দেন গাছপালা প্লাস আশেপাশের এনভায়রনমেন্টগুলো দেখে পুরো মূলত ভালো লাগতেছে। সো এখানেও প্রচুর জ্যাম, আর আমাদের সামনে একটা মোটর বাইক আছে, আমরা গ্যাপে ঢুকাচ্ছি আমাদের বাসটাকে। তো ঢুকাই দিলাম গ্যাপে, আর এক এক করে আমরা টান দিচ্ছি। ওকে 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 ভাই, টানতেছি টানতেছি। এই এই তো এই তো এই 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 আমরা ট্রেনে ট্রেনে কুমিল্লার দিকে অগ্রসর হচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই যা আমি একটু আগে বললাম কুমিল্লাতে আমরা পৌঁছে যাব। আর কারো যদি কোনো রুট রিকোয়েস্ট করার ইচ্ছা থাকে অথবা কোনো চ্যালেঞ্জ দেওয়ার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি ওই চ্যালেঞ্জগুলো রাখার চেষ্টা করব। আর আশা করি আপনারাও আমাকে কমেন্ট করে রেসপন্স করবেন ইনশাল্লাহ। সো আমাদের সামনে অনেকগুলো গাড়ি আছে, আমরা একটু স্লোভাবেই চালাচ্ছি। একটা কার আছে সাদা কালারের, তো কার্টার ওভারটেক করে দিলাম। সামনে একটা ট্রাক আছে, আর দেখেন সুপারি গাছ ছিল মেবি। তো জায়গাগুলো ভাই, জায়গার মানে কিছুই বলার নেই, জায়গাগুলো জাস্ট অস্থির একটা জায়গা। আর আমার ড্রাইভিং করে খুব 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 বেশি মজা লাগতেছে। সামনে আছে গ্রিন লাইন মেবি, ইয়াস গ্রিন লাইন প্লাস দেশ ট্রাভেলস, চাপাই চট্টগ্রামের বা ঢাকা চট্টগ্রামের কোচ মেবি। তো আমরা এই তো ওভারটেক করে দিচ্ছি, বস সাইড দেন বস সাইড দেন। এই তো এই তো আমরা দেশ ট্রাভেলসের ওভারটেক করে দিলাম, আর খুবই অস্থির লাগতেছে। আর কত দূর ভাই, আর কত দূর। সো আমি আমার ড্রাইভিংয়ের দিকে ফোকাস করি, আপনারাও এনজয় করতে থাকেন। সো ভিউয়ার্স, আমরা কিন্তু আরেকটা ব্রিজে উঠতেছি, আপনারা দেখতেছেন, বাট আমি যা বললাম তা একটু আগে, তা হচ্ছে আমি মানে চট্টগ্রামের কোনো বা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কোনো জায়গায় তেমন একটা চিনি না। আপনারা যদি ব্রিজটার নাম জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করে দিন। সো ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্য তথা কুমিল্লাতে চলে আসছি, আর জায়গাগুলো অনেক অস্থির ভাই। ডান পাশে হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, আমরা আমাদের বাসটাকে বাম পাশে রাইখা দিব। আর যারা যারা পুরো ভিডিওটা জুড়ে সাথে ছিলেন তাদের প্রতি আমার অসীম ভালোবাসা। আজকের ভিডিওটা কেমন লাগছে তা একটু কমেন্ট করে জানাই দেন, আর কিছুই বলার নেই। আশা করি ভবিষ্যতে আপনাদেরকে আমার পাশে পাবো, বা আপনাদের আজার ভাইয়ের পাশে পাবো ইনশাল্লাহ। তো টাটাভাবে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ট্রাভেলিং বা চ্যালেঞ্জিং অথবা ড্রাইভিং ব্লগ নিয়ে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।